प्रिय छात्र छात्रीरा, आज आमरा द्वादश श्रेणी प्रथम अध्यायेर जे मौखिक ऐतिह्य बोले विषयटी आछे सेटी आमरा पढ़ब। इंग्रेजीते एटाके बला हच्छे ओरल ट्रेडिशन। आमरा एर आगे मिथ, लेजेंड किंबा फोक टेल्स, जनश्रुति जे विषयगुलो पढ़ेछि एगुलो प्रत्येकटी विषयई किंतु ओरल ट्रेडिशनर अंतर्गत। किंतु ओरल ट्रेडिशन होच्छे एकटा आलादा एकटा स्वतंत्र विषय जे विषयटी आमादेर आलादा करे उच्च माध्यमिके पढ़ते हय एबं ए विषयटी थेके आमादेर प्रश्न आसे। एटी खूब गुरुत्वपूर्ण एकटी अंश। आमरा आलोचनार शुरूतेई एकटु जेने नेब जे मौखिक ऐतिह्येर जे धारार कथा आमरा जानि सेटा হচ্ছে যে যুগ যুগ ধরে মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে যখন কোনো ঘটনা বা ব্যক্তি বিশেষের কথা বা কোনো একটি দেশের সংস্কৃতির কথা সেগুলো যখন মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম মানে কোনো রকম লিখিত উপাদানের সাহায্য ছাড়াই যুগ যুগ ধরে প্রচলিত থাকে মুখে মুখে, তখন সেটাকেই আমরা বলছি মৌখিক ঐতিহ্য। এখানে আমরা একটা জিনিস দেখি যে মৌখিক ঐতিহ্যের মধ্যে এই যে বললাম গল্প, গাথা, গান, এই সমস্ত নানা জিনিস যেগুলো লোককথা, যেগুলো লিখিত থাকে না, সেগুলো মুখে মুখে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে বলেছেন এবং সেই ঘটনার বিবরণ, সেই বিষয়গুলো মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম যুগের পর যুগ ধরে চলে আসতে থাকে এবং মানুষের মধ্যে সেটা প্রচলিত থাকে, পরবর্তীকালে সেটি ইতিহাসের উপাদান হয়ে ওঠে। আমরা যদি প্রাচীন এই মুখে মুখে চলে আসা যে ঐতিহ্যের ব্যবহার সেটা যদি আমরা খুব প্রাচীনতম নিদর্শন দেখি, তাহলে আমরা দেখব যে হেরোডোটাস কিংবা থুকিকিডিসের লেখার মধ্যে। হেরোডোটাস তার জন্মের অন্তত ৬ বছর আগে গ্রিসদের সঙ্গে, গ্রিকদের সঙ্গে পারস্যের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বিবরণ তার ইতিহাসের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এটা তিনি কিভাবে করলেন? এটা তিনি করলেন তৎকালীন সময়ে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেই বয়স্ক ব্যক্তিদের মুখ থেকে তিনি স্মৃতিকথাগুলো সংগ্রহ করেছিলেন এবং পরবর্তীকালে সেগুলো তিনি ইতিহাস রচনার কাজে ব্যবহার করেছিলেন। এইভাবে আমরা প্রাচীনতম একটা উদাহরণ দেখতে পেলাম। এবার দেখি আধুনিক ইতিহাসে এই যে আমাদের ওরাল ট্রেডিশন বা তোমার মৌখিক ঐতিহ্য তার যে ব্যবহার সেটা কিভাবে শুরু হলো। আমরা দেখি যে চল্লিশের দশকে, ১৯৪০ সাল নাগাদ, এই সময় দেখা যাচ্ছে যে আধুনিক ইতিহাসে এই মৌখিক ঐতিহ্যের ব্যবহারের প্রথম একটা প্রচেষ্টা চালাচ্ছেন যিনি, তিনি হচ্ছেন একজন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন সাংবাদিক, মার্কিন সাংবাদিক। তার নাম হচ্ছে জোসেফ অ্যালান নেভিন্স। জোসেফ অ্যালান নেভিন্স এই ব্যক্তি, এই ভদ্রলোক, ইনি একজন ঐতিহাসিক এবং একজন বিখ্যাত সাংবাদিক, জার্নালিস্ট। ইনি করলেন কি, ইনি সেই সময়ে জন ডি রকফেলার, আমেরিকার বিখ্যাত ধনকুবের, তারপর তোমার হেনরি ফোর্ড যার আবিষ্কার হচ্ছে গাড়ি, এই সমস্ত ব্যক্তিত্বদের জীবনী যখন তিনি সংগ্রহ করতে লাগলেন বিভিন্ন জনের মুখ থেকে, প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে তিনি তথ্য সংগ্রহ করে সেগুলোকে লিপিবদ্ধ করার মাধ্যমে তিনি শুরু করলেন। তিনি এবং তার যারা অনুগামী, তার সহযোগী, তারা সবাই মিলে আমরা দেখতে পাই যে এই ধরনের মৌখিক ঐতিহ্যের প্রয়োগ, অর্থাৎ ওরাল ট্র্যাডিশনের প্রয়োগ আধুনিক ইতিহাসে শুরু করলেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েই এই প্রচেষ্টা প্রথম শুরু হলো এবং কলম্বিয়াতেই প্রথম পৃথিবীর যে মৌখিক ঐতিহ্যের বিকাশের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে উঠল, সেটি ১৯৪৮ সালে তারই ওই নেভিন্সের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠল। সেটি হচ্ছে কলম্বিয়া ওরাল হিস্ট্রি অফিস বলে একটি সংস্থা তৈরি করলেন এবং এই সংস্থার মাধ্যমে শুরু হলো আধুনিক
জগতে আধুনিক ইতিহাসে ওরাল ট্র্যাডিশন বা মৌখিক ঐতিহ্য ব্যবহারের প্রচলন শুরু হলো। এখন এই যে ঘটনাটা ঘটলো এটা কিভাবে তখন করা হতো? তখন মূলত করা হতো প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পরিকল্পিত একটি সাক্ষাৎকার নেওয়া হতো এবং সেই সাক্ষাৎকারকে লিপিবদ্ধ করে তাকে স্বাক্ষরিত করে নেওয়া হতো। এই বিষয়টা কিন্তু এখনও প্রচলিত আছে এবং তখন যখন তাকে স্বাক্ষরিত করে প্রত্যয়িত করে নেওয়া হয় তখন সেটি একটি ডকুমেন্ট বা ঐতিহাসিক দলিলে পরিণত হয়। এই যে ডকুমেন্টটি, এইটিকে পরবর্তীকালে ঐতিহাসিকরা তথ্যের ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখব যে 1960 থেকে 70 এর দশকে আমরা দেখলাম 1960 নাগাদ এলো নায়াগ্রা টেপের ব্যবহার এবং এই টেপ ব্যবহার করে এই টেপ রেকর্ডার আস্তে আস্তে আরও উন্নত হতে লাগলো এবং যখন তা হাতে হাতে এসে পৌঁছে গেল তখন বিভিন্ন সাক্ষাৎকার নেওয়ার জন্য এই টেপ রেকর্ডার ব্যবহারের সূচনা হলো, যেটা আরও অনেক বেশি তথ্যপূর্ণ এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। কারণ প্রত্যক্ষ তো সেই ব্যক্তির নিজস্ব কণ্ঠস্বর সেখানে নথিভুক্ত করার একটা ব্যবস্থা যেহেতু আছে টেপ রেকর্ডারের মধ্যে, সেই ব্যক্তির কণ্ঠস্বর থেকেই মুখনিঃসৃত তথ্যগুলো যখন পাওয়া যায় তখন তার প্রাসঙ্গিকতা অনেক বেড়ে যায়। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই টেপ রেকর্ডারের মাধ্যমে তখন শুরু হলো বিভিন্ন ধরনের পরিকল্পিত সাক্ষাৎকার, আমরা যাকে বলছি অর্থাৎ প্ল্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ বিশেষ ঐতিহাসিক তথ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট কোশ্চেনিয়ার বা প্রশ্নমালা তৈরি করে সেগুলিকে ঠিকভাবে যাকে ইন্টারভিউ করা হচ্ছে অর্থাৎ যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তাকে প্রশ্ন করা হয়। এইভাবে প্রশ্ন করার মাধ্যমে তার কাছ থেকে প্রকৃত যে ইতিহাস বা তথ্য সেই তথ্য কিন্তু সংগ্রহ করে সেগুলিকে লিপিবদ্ধ করা হয়। এইটা আমরা দেখলাম আমেরিকাতে শুরু হলো এবং সেখানে কী বিষয়গুলো এলো, নাগরিকের ব্যক্তিগত নাগরিকের অধিকার এই বিষয়টা এলো, সেই সময় নারী মুক্তি আন্দোলন চলছে, সেই সময়কার নারী মুক্তি আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের সাক্ষাৎকার, সিভিল ওয়ারে হয়েছিল তার আগে সেই সিভিল ওয়ারের বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের বিবরণ লিপিবদ্ধ করা হলো। তার পরবর্তীকালে আমরা 70 এর দশকে দেখতে পাচ্ছি তো পরবর্তীতে যে ভিয়েতনাম ওয়ার হচ্ছে, ভিয়েতনামের যুদ্ধ, সেই ভিয়েতনামের যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের মুখনিসৃত বিবরণ এবং সেই যুদ্ধের বিরুদ্ধে আমেরিকাতেও আন্দোলন হয়েছিল তাদের বক্তব্য, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু রেকর্ড করা হলো, নথিভুক্ত করা হলো টেপ রেকর্ডের মাধ্যমে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তথ্য সেই সময় সংগ্রহ করছেন অস্কার লিউইস বলে একজন ঐতিহাসিক এবং অ্যালেক্স হ্যালি বলে একজন বিখ্যাত ঐতিহাসিক। এরা সকলেই কিন্তু ওরাল হিস্ট্রির এই যে নতুন আধুনিক ধারাটি, সেই ধারাটিকে আরও পরিপুষ্ট করে তুললেন, আরও বিজ্ঞানসম্মত করে তুললেন। এখন এইটা গেল একটা প্রাথমিক পর্যায়ের ঘটনা। এরপর আমরা এই যে মৌখিক ইতিহাস চর্চা, সেই মৌখিক ইতিহাস চর্চার তালে সংজ্ঞা কীভাবে নিরূপণ করব সেই বিষয়টাতে আসি। আমরা দেখব যে আমেরিকান ওরাল হিস্ট্রি যেটা মানে আমরা দেখতে পাচ্ছি সেই মৌখিক ইতিহাস চর্চাকারী যে সংস্থা প্রথম যেটা তৈরি হলো আমেরিকার কলম্বিয়াতে যে ওরাল হিস্ট্রি অফিস, তার পরবর্তীকালে বেশ কিছু সংস্থা তৈরি হলো। আমরা সংজ্ঞায় আসবার আগে সংস্থাগুলোর নাম একটু জেনে নিই যারা এই ইতিহাস চর্চাটাকে প্রথম থেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে আমরা দেখব যে এর ঠিক 8 বছর পরে 1948-এ আমেরিকাতে একটি সর্ববৃহৎ একটি সংস্থা গঠিত হলো যেটাকে বলা হচ্ছে আমেরিকান ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন। এই সংস্থাটি তৈরি হওয়ার পর ওরাল হিস্ট্রির চর্চা অর্থাৎ মৌখিক ঐতিহ্যের বা মৌখিক ইতিহাস চর্চার বিষয়টি কিন্তু আরও গুরুত্ব লাভ করলো। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে 1969 নাগাদ আমরা দেখতে পাচ্ছি ওরাল হিস্ট্রির বিষয়টি নিয়ে আগ্রহী হয়ে উঠছে গ্রেট ব্রিটেন এবং সেখানে তৈরি হচ্ছে ওরাল হিস্ট্রি সোসাইটি এবং তারাও কিন্তু এই একই রকমভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে শুরু করছে। এখন এই যে সংস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন যে বেতার কেন্দ্র বা গণমাধ্যম। যেমন একটা কথা আমরা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে বিবিসি। বিবিসি গত শতকে অর্থাৎ 1998 থেকে
99 পর্যন্ত সময়কালে বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিয়েছেন, বিভিন্ন নেতা, বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন পৃথিবী জুড়ে, এবং সেই সাক্ষাৎকারগুলিকে পরবর্তীকালে তাদের ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের মাধ্যমে, বেতার কেন্দ্রের মাধ্যমে সেগুলোকে প্রচারিত করেছেন। এবং সেই যে প্রচারিত হয়েছে সেইটির একটি বিশেষ নাম দেওয়া হয়েছিল দ্য সেঞ্চুরি স্পিক্স বলে, এবং সেটি ছিল 640 পর্বের একটা বিশাল একটা অনুষ্ঠান। এটা দীর্ঘকাল ধরে চলেছিল এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে প্রচুর তথ্য কিন্তু তারা বেতার কেন্দ্রের মাধ্যমে যেগুলি সম্প্রচার করেছিলেন সেই ব্যক্তিদের মুখনিঃসৃত কণ্ঠস্বর কিন্তু সেখানে কিন্তু লিপিবদ্ধ আছে। এইভাবে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকার, বিভিন্ন ব্যক্তির ঐতিহাসিকের সাক্ষাৎকার, সেগুলোর থেকেও আমরা কিন্তু যে ওরাল হিস্ট্রির বিষয় সেটা কিন্তু আমরা পাচ্ছি। এইভাবে আমরা দেখতে পারবো, একটু ভারতের ব্যাপারটাও জেনে নিই। ভারতবর্ষেও কিন্তু এই ব্যাপারটা দেরিতে হলেও এই বিষয়টি কিন্তু চর্চার মধ্যে এসছে, সেটি কিন্তু 2013 সাল নাগাদ, আমাদের এই শতকের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে 2013 সাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গালুরুতে একটি সর্বভারতীয় সংস্থার জন্ম হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারতবর্ষেও কিন্তু মৌখিক ঐতিহ্যের সংরক্ষণ এবং তার চর্চা এবং তার বিশ্লেষণের বিষয়টি শুরু হয়েছে, এবং তাতে বিভিন্ন প্রথিতযশা ঐতিহাসিকও কিন্তু অংশগ্রহণ করেছেন। তাহলে এই যে বিভিন্ন সংস্থা পৃথিবী জুড়ে যে কার্যক্রম চালাচ্ছে, সেই কার্যক্রম থেকে আমরা যে সংজ্ঞার বিষয়টি সেটা কিন্তু নিরূপণ করতে পারি। প্রথমত যেটা আমরা দেখতে পাই যে হচ্ছে যে সাক্ষাৎকার গ্রহণ, আমি প্রথমেই বলেছি যে এটা পরিকল্পিত সাক্ষাৎকার বা প্ল্যান্ড যে ইন্টারভিউ, তার মাধ্যমে এটা কিন্তু তথ্য সংগ্রহ করা হয়। কি করা হয়? প্রথমত হচ্ছে ব্যক্তি, কোনো ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতে পারে, কোনো বিশেষ পরিবার সম্পর্কে, যেমন হেনরি ফোর্ডের সম্পর্কে বললাম তার পরিবার, বা জন ডি রকফেলারের পরিবার সম্পর্কে, আইনস্টাইনের পরিবার সম্পর্কে, বিভিন্ন ধরনের বিখ্যাত ব্যক্তিত্বদের পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ করা যেতে পারে। তারপরে বিভিন্ন সমাজে প্রিমিটিভ সোসাইটি থেকে প্রচলিত চিরাচরিতভাবে যুগ যুগ ধরে চলে আসা বিভিন্ন গাথা, গান, গল্প, কবিতা, এগুলো যখন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যগতভাবে চলে আসছে, সেগুলোকে সংগ্রহ করা, সেগুলো যারা গান তাদের মুখ থেকে সেগুলোকে রেকর্ড করা এবং সেগুলোকে তথ্য সংগ্রহ করে সেগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে, এটা একটা মৌখিক ঐতিহ্যের একটা বিশেষ দিক। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অতীতের আমরা যে ঘটনাগুলো আমরা জানি, যেমন জান তোমার ভ্যানসিলা একজন বিখ্যাত ওরাল হিস্টোরিয়ান, তিনি বলছেন যে এটা মৌখিক ঐতিহ্য কি না, এটা এক ধরনের মৌখিক কথা, গাথা, গল্প, গান, যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে তাকে সংরক্ষণ করা এবং তার বিজ্ঞানসম্মত বিশ্লেষণই হচ্ছে মৌখিক ঐতিহ্যের কাজ। তাহলে এইটাই হচ্ছে মোটামুটি একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা। তাছাড়াও আমরা পাই যেটা বলা হয় যে অতীতের ঘটনা একই রকম সবগুলোই, অতীতের ঘটনা সম্পর্কে মানুষের মধ্যে মুখে মুখে চলা স্মৃতিকথা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন যে গল্প, গান বা সংস্কৃতির কথা আছে সেগুলো, তাদের সেইগুলোতে যারা অংশগ্রহণ করেন সেই সমস্ত ট্র্যাডিশনাল শিল্পী বা গাথা গায়ক বা স্টোরি টেলার বা গল্প যারা বলেন সেই সমস্ত লোকজন, তাদের সাক্ষাৎকার বক্তব্য সংগ্রহ করা এবং সেগুলোকে সংরক্ষণ করা, আর তার সঙ্গে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিশ্লেষণ করা, এবং সেই বিশ্লেষণ করার মাধ্যমে ইতিহাস রচনার যে প্রধান উপাদান, প্রাইমারি সোর্স হিসেবে কিন্তু এই মৌখিক ঐতিহ্যের বিষয়টি কিন্তু কাজ করে। তাহলে আমরা এই সমগ্র বিষয়টা যদি পর্যালোচনা করি, তাহলে আমরা মৌখিক ঐতিহ্যের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করব। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন প্রথম হচ্ছে সাক্ষাৎকার। মৌখিক ঐতিহ্যের যে চর্চা সেটা করতে গেলে প্রথমেই আসছে একটা পরিকল্পিত সাক্ষাৎকারের বিষয়। এই সাক্ষাৎকারটা বর্তমানে নেওয়া হচ্ছে কীভাবে? আগে তোমাদের কীভাবে করা হতো? আমি বলেছি প্রথমে লিখিতভাবে করা হতো, দিয়ে তাকে স্বাক্ষর করিয়ে নেওয়া হতো।
তারপরে যেটা এলো সেটা হলো টেপ রেকর্ডারের ব্যাপক ব্যবহার শুরু হলো। এখন আরও অত্যাধুনিক ব্যবস্থা হয়ে গেছে, সেটা হচ্ছে ভিডিও বা অডিওর মাধ্যমে সাক্ষাৎকারগুলি গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকটি সাক্ষাৎকার গ্রহণ করে সেই সাক্ষাৎকারগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে, বিভিন্ন ধরনের মহাফেজখানা বা বিভিন্ন সংগ্রহশালায় সেগুলিকে সংরক্ষণ করা হচ্ছে, এবং সেই ব্যক্তি বিশেষের যেই ঐতিহাসিক সময়ের তিনি যে বিবরণ দিচ্ছেন সেই বিবরণগুলো আমরা পাচ্ছি, এবং সেই বিবরণগুলো কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকভাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইতিহাস রচনার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে অলিখিত ইতিহাস। অনেক ইতিহাসই আছে যেগুলো কিন্তু আমরা লিখিত যে ইতিহাসের মধ্যে গণ্ডির মধ্যে আমরা পাই না। যেমন ধরা যাক প্রিমিটিভ সোসাইটিতে প্রচলিত বিভিন্ন উপজাতি গোষ্ঠীর মধ্যে প্রচলিত বিভিন্ন যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হয়তো লিখিত কোনো মানে উপাদান পাওয়া যাচ্ছে না প্রিমিটিভ সোসাইটিগুলোর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে গল্প গাথা গান কাহিনী এইগুলো। কাজে এগুলো সবই অলিখিত, এবং এই অলিখিতগুলোকে পরবর্তীকালে নথিভুক্ত করা হচ্ছে। কীভাবে করা হচ্ছে সেটা আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি, সেইভাবে নথিভুক্ত করে সেগুলোকে ইতিহাসের দলিল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে অলিখিত একটা দিক রয়েছে এটার। আরেকটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে অলিখিত হওয়ার সাথে সাথে সংরক্ষণের বিষয়টা আসছে। সংরক্ষণ হচ্ছে যে অডিও টেপ বা ভিডিও টেপ বা মাইক্রোফিল্ম বা তোমার অত্যাধুনিক গণমাধ্যমের ক্লিপিংস বা প্রকাশিত সাক্ষাৎকারের অংশবিশেষ বা পুরো সমগ্র, সেগুলো কিন্তু মহাফেজখানায় জমা করা হচ্ছে, সেগুলো বিভিন্ন সংগ্রহশালাতে রাখা হচ্ছে, বিভিন্ন সংবাদপত্রের অফিসে যেমন বেসরকারিভাবে রাখা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমের দপ্তরে যেমন সেগুলো বেসরকারিভাবে জমা হচ্ছে, তেমনিভাবে সরকারি বা বিভিন্ন কলেজ স্কুল ইউনিভার্সিটি এই সমস্ত জায়গাতেও কিন্তু এইভাবে চলছে এই ইতিহাসের চর্চা এবং সংরক্ষণের ব্যাপারটা। তাহলে এই একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যক্ষ যেটা বলতে পারি যে উৎস থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তিনি ঘটনাটা সম্পর্কে খুব ভালোভাবে জানেন, শুধু জানেন নয় তিনি হয়তো সেই ঘটনার প্রত্যক্ষদর্শী, অথবা তিনি ঐতিহ্যগতভাবে কোনো কাহিনী বা ঘটনা তিনি শুনেছেন যেটার প্রাসঙ্গিকতা তার মুখ থেকে সংগ্রহ করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই রকমভাবে যে আমরা বলছি সেটা হচ্ছে প্রত্যক্ষ উৎস থেকে তথ্য সংগ্রহ করা। এই প্রত্যক্ষ উৎস থেকে তথ্য সংগ্রহ করলে যেটা হয় সেটা হচ্ছে যে তার মধ্যে ভ্রান্তি বা বিভ্রান্তির সম্ভাবনা অনেক কম থাকে। তাহলে পরবর্তীকালে ইতিহাস রচনার ক্ষেত্রে এগুলোকে উপাদান হিসেবে যখন ব্যবহার করা হবে তখন কিন্তু সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর কি এগুলোর জনপ্রিয়তা রয়েছে, অনেক জিনিসই রয়েছে যেগুলো লিখিত নয় কিন্তু মানুষের মুখে মুখে প্রচলিত আছে। যেমন ধরো ক্ষুদিরামের ফাঁসি নিয়ে আজও পর্যন্ত একবার বিদায় দে মা যে গানটি আছে, সেই গানটি অত্যন্ত মুখে মুখে প্রচলিত। গ্রাম বাংলায় কে লিখেছিলেন, কবে লিখেছিলেন, কখন লিখেছিলেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছিলেন, সেই সমস্ত বিষয় যদি আমরা তথ্যগুলো সংগ্রহ করি, সাক্ষাৎকারগুলো সংগ্রহ করি, স্বাভাবিকভাবেই আমরা ইতিহাসের প্রচুর তথ্য কিন্তু পেয়ে যাব। অর্থাৎ একটা গাথা গান গল্প তার পার্সপেক্টিভে অর্থাৎ তার পরিসরের মধ্যে সেটা আমরা যেটা পাচ্ছি সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে। এবার আমরা কিছু উদাহরণ নিই যে এই ওরাল হিস্ট্রির যে উদাহরণ, প্রথমেই আমি তোমাদের বলি যে প্রিমিটিভ সোসাইটির কথা যেটা বললাম, প্রাচীন ইতিহাসের যখন শুরু হচ্ছে, আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস রচনার প্রথম প্রচেষ্টা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব হেরোডোটাসের মধ্যে সেটা প্রথম দেখতে পাই আমরা। তিনি তার উদাহরণ আমি দিয়েছি, তিনি কীভাবে তিনি তার আগে গ্রিক পারস্যিকদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বর্ণনা তিনি সংগ্রহ করেছিলেন এবং তিনি তার হিস্টোরিয়াতে লিখেছেন। আচ্ছা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্লিনির রচনাতে দেখতে পাচ্ছি, থুকিকিডিসের রচনাতে দেখতে পাচ্ছি, এমনকি মেগাস্থেনিস যখন ভারতবর্ষে এসেছিলেন সেই মেগাস্থেনিসও কিন্তু ভারতবর্ষের যে সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন এমনটা কিন্তু নয়। তার যে ইন্ডিকা, সেই ইন্ডিকার মধ্যে এমন অনেক তথ্য, এমন অনেক কাহিনী ঘটনার উল্লেখ আছে যেগুলো হয়তো আপাতভাবে অবিশ্বাস্য,
বা কোনো কোনোটা হয়তো বাস্তবসম্মত, কিন্তু সেই সমস্ত তথ্যগুলো কিন্তু তিনি সংগ্রহ করেছিলেন বিভিন্ন জনের মুখ থেকে। এইভাবে ইন্ডিকা যে গ্রন্থটি সেটি কিন্তু তিনি রচনা করেছিলেন। সেই ইন্ডিকা থেকে পরবর্তীকালে প্লিনি বা অন্যান্য ঐতিহাসিকেরাও কিন্তু সেই ইতিহাসকে ব্যবহার করেছেন ঐতিহ্যগতভাবে মুখে মুখে চলে আসা বিভিন্ন ঘটনার বিবরণ সংগ্রহের মাধ্যমে। তাহলে এইটা গেল একটা প্রাচীন পৃথিবীর ইতিহাসের একটা প্রচেষ্টার মধ্যে আমরা ওই ঐতিহ্যগত যে মৌখিক ঐতিহ্যের যে ব্যবহার সেটা কিন্তু আমরা পাচ্ছি। দ্বিতীয় আমরা দেখব যে কিছু প্রিমিটিভ সোসাইটির কথা বললাম, যেমন ধরো আফ্রিকা, অ্যাজটেক, মায়া, ইঙ্কা, এদের যে ইতিহাসের ঘটনা, ইতিহাসের কথা, সেগুলো মূলত তাদের মধ্যে মুখে মুখে প্রচলিত এই সমস্ত সোসাইটিগুলিতে প্রচলিত এই সমস্ত সমাজের মধ্যে প্রচলিত যে সমস্ত কথা কথা গল্প কাহিনী গান ইত্যাদি যেগুলো রয়েছে কবিতা, এগুলোর মধ্যে থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে। তাহলে আমাদের দেশের সাঁওতাল জনজাতি বা অন্যান্য উপজাতি সম্প্রদায় ভিল গণ্ড এই সমস্ত যে উপজাতিদের মধ্যেও যে সমস্ত কাহিনীগুলো প্রচলিত রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাবো যে সেগুলো কিন্তু তথ্যগুলোর তথ্যের উপাদান হিসেবে সংগ্রহ করা হচ্ছে মৌখিক ঐতিহ্যের অংশ হিসেবে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার আমরা যদি একটু আধুনিক ইতিহাসের দিকে দেখি, একদম ঐতিহাসিক যুগের মধ্যে আমরা যদি এসে যাই, তাহলে ভারতবর্ষের একটা উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, তাহলে দেখব নীলকর সাহেবদের অত্যাচারের বিষয়টা। নীলকর সাহেবদের অত্যাচারের যে কাহিনী, সেই কাহিনী আমরা সমস্ত বিভিন্ন যে প্রত্যন্ত গ্রাম, সেই প্রত্যন্ত গ্রাম তখন গণমাধ্যমের এত জনপ্রিয়তা ছিল না, কিন্তু হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার যে বেঙ্গলি হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে তিনি যে সমস্ত প্রতিবেদনগুলি প্রকাশ করতেন, সেই প্রতিবেদনগুলো ছিল অত্যন্ত সত্য তথ্যে সমৃদ্ধ। তার কারণ কি? তিনি বিভিন্ন গ্রামে গেছেন এবং সেই সমস্ত নির্যাতিত কৃষক পরিবারগুলির মুখ থেকে তিনি সেই তথ্যগুলি সংগ্রহ করেছেন। এই সেই সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি এই প্রতিবেদনগুলি পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু তিনি সেগুলি প্রকাশ করেছেন। ফলে নীলবেদ্র সম্পর্কে আমাদের যে ইতিহাসের উপাদান হিসেবে সেই হিন্দু প্যাট্রিয়টের পাতায় বিভিন্ন গৃহীত সাক্ষাৎকার ভিত্তিক যে সংবাদ, সেই সংবাদগুলি মৌখিক ঐতিহ্যের অন্যতম উপাদান হিসেবে নীল বিদ্রোহের ইতিহাসকে লেখার কাজে ব্যবহার করা হয়েছে। তাহলে এটা একটা আধুনিক ইতিহাসের ঐতিহাসিক সময়ের মধ্যেই কিন্তু এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কাজে আজকেও তার কিন্তু প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি। হ্যাঁ, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই আরও একটু এগিয়ে এলে দেখব 19 শতক পেরিয়ে সেটা যদি আমরা দেখি, তখন দেখব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে। 20 শতকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিপ্লবী কার্যকলাপ ঘটছে, সেই সমস্ত বিপ্লবীদের মুখ থেকে যে সাক্ষাৎকার, স্বাধীনতা সংগ্রামীদের মুখ থেকে সাক্ষাৎকার, সেগুলি অনেক সময় বেতার, দূরদর্শন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, সেই সঙ্গে ঐতিহাসিকরাও সেই সাক্ষাৎকারগুলি গ্রহণ করেছেন এবং সেগুলিকে ইতিহাসের উপাদান হিসেবে মহাফেজখানায় সংগ্রহ করা হয়েছে, সেই নথিগুলিকে ডকুমেন্টেশন করা হয়েছে, হ্যাঁ, অডিও, ভিডিও বা লিখিত রূপে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আরও একটু এগিয়ে আসি, স্বাধীনতার পর যে 1947-এ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে একটা বিরাট বড় উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়েছিল। একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তানের যে বিভাজন, ভারতকে ত্রিখণ্ডিত হয়ে যেতে হয়েছে এবং এই ত্রিখণ্ডিত ভারতের দুটো পাকিস্তান আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। সেই জায়গা থেকে ছিন্নমূল অসংখ্য মানুষ ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন এবং সেই সমস্ত মানুষদের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার না নিলে দেশ বিভাজনের যে যন্ত্রণা, যে নির্যাতন, যে মানুষের উপরে যে অমানবিক অত্যাচার হয়েছিল, সেই ইতিহাসের বিবরণ কিন্তু আমরা পাবো না। কাজেই ওই মৌখিক ঐতিহ্যের উপরে আমাদের নির্ভর করতেই হয় এবং এই ঐতিহ্যের উপরে নির্ভর করা ছাড়া এই ধরনের ইতিহাস কিন্তু রচনা করা যায় না। তাহলে ব্যক্তি, কোনো ঘটনা, কোনো সময়ের কোনো একটা বিষয়, আন্দোলন হতে পারে বা কোনো পরিবারের ইতিহাস হতে পারে, কোনো বিখ্যাত ব্যক্তিত্বের জীবন ইতিহাস হতে পারে, এই সমস্তগুলো আমাদের সংগ্রহ করতে হলে বিভিন্ন মৌখিক ঐতিহ্যের সূত্রকেই কিন্তু ব্যবহার করতে হয় এবং সেগুলো ব্যবহার করার যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে সেই পরিকল্পিত সাক্ষাৎকারের মাধ্যমে সেইগুলিকে বিশ্লেষণ করে, সেগুলিকে যথোপযুক্তভাবে ব্যবহার করে সেগুলিকে ইতিহাস রচনা করা হয়, সেগুলি থেকে ইতিহাস রচনা করা হয়। তাহলে এটা খুব বিশেষ একটা তাৎপর্যপূর্ণ দিক।
এবার আমরা যে বিষয়গুলো পড়লাম সেখান থেকে আমরা কতগুলো সীমাবদ্ধতার কথাও বুঝতে পারছি। প্রথমত হচ্ছে যে দৃষ্টিকোণ, অর্থাৎ যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তিনি যদি বিশেষ কোনো রাজনৈতিক বা ধর্মীয় বা অন্য কোনো একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে দেখা যাবে তার সাক্ষাৎকার তিনি যখন দিচ্ছেন তখন সেই বিশেষ দৃষ্টিভঙ্গির প্রতি তিনি বিশেষ গুরুত্ব আরোপ করছেন, অথবা সেই বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বিষয়টিকে ব্যাখ্যা করছেন। এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের বস্তুনিষ্ঠ বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ দৃষ্টিকোণের দৃষ্টিভঙ্গির বিষয়টির থেকে আমাদেরকে সতর্ক থাকতে হয় এই অমৌখিক ঐতিহ্যের ইতিহাস রচনার ক্ষেত্রে। এটা গেল যেমন একটা গুরুত্বপূর্ণ দিক। তেমনি দ্বিতীয়ত হচ্ছে যে লোক মুখে মুখে যখন বিভিন্ন কাহিনী আমরা সংগ্রহ করি তখন সেটা অতিরঞ্জিত হয়, বিকৃত হয়, অথবা সেই ঘটনাটা একটা অন্যরকম চরিত্র বা রূপ ধারণ করে। তাই সেক্ষেত্রে তার মধ্যে থেকে প্রকৃত তথ্যটা সংগ্রহ করা ইতিহাসের গবেষকের কাছে রীতিমতো কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এই কঠিন কাজটি যদি ঠিকভাবে না করা যায় তাহলে ঐতিহাসিক কিন্তু বিপথে চালিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মৌখিক ঐতিহ্য নিয়ে উপাদান নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু থেকে যায়। তাহলে এই ধরনের কিছু সীমাবদ্ধতা মৌখিক ঐতিহ্যের মধ্যেও থেকে যাচ্ছে। তোমরা বিষয়টা পুরোপুরি আলোচনা করা হলো, ভালো করে বিষয়টা প্রয়োজন হলে বারবার শুনে নাও এবং শুনে নেওয়ার পর তোমরা যে প্রশ্নগুলো নিচে ডায়লগ বক্সে দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে অনুশীলন করো এবং আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটা কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আর একটি বিষয় বলা হচ্ছে যে চ্যানেলের নামটি পরিবর্তন করে হিস্ট্রি অনলি হিস্ট্রি করা হয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, করে নিলে তোমরা পরবর্তী যে ভিডিও তোমাদের ক্লাসের ভিডিও সেটি আপলোড হলে তোমরা তার সংবাদ আপনার থেকেই পেয়ে যাবে। সকলে ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।